হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বের রচনামূলক প্রশ্ন। 1947 সালে হোসেন, শহীদ সোহরাওয়ার্দী ও শরৎ বসুর অখণ্ড বাংলা গঠনের প্রস্তাব উল্লেখপূর্বক, এর ব্যর্থতার কারণগুলো ব্যাখ্যা করো, অথবা 1947 সালে সোহরাওয়ার্দী ও শরৎ বসুর অখণ্ড বাংলা গঠনের প্রস্তাব ও এর পরিণতি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে। প্রথমে হচ্ছে ভূমিকা, অখণ্ড স্বাধীন বাংলা গঠন নিয়ে সোহরাওয়ার্দী ও শরৎ বসুর নীতি পরিকল্পনা নিয়ে 12 থেকে 20 মে হিন্দু মুসলিম নেতৃবৃন্দ ব্যাপক আলোচনা করেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোহরাওয়ার্দী, বাংলার মুখ্যমন্ত্রী আব্দুল হাশিম, প্রাদেশিক লীগ সেক্রেটারি মোহাম্মদ আলী, বগুড়া মন্ত্রী ফজলুর রহমান, ঢাকা মন্ত্রী এ এম মালিক, কিরণ শঙ্কর রায়, বঙ্গীয় কংগ্রেস নেতা সত্যরঞ্জন বক্সী, শরৎচন্দ্র বসু, ফরওয়ার্ড ব্লক নেতা প্রমুখ। নেতৃবৃন্দ শরৎচন্দ্র বসুর 1 নং উডবার্ন পার্ক কলকাতার বাসভবনে এক সম্মেলনে অখণ্ড বাংলার শাসনতান্ত্রিক কাঠামোর খসড়া রচনা করেন। এটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী বসু প্রস্তাব চুক্তি নামে পরিচিত। মুসলিম লীগের পক্ষে আব্দুল হাশিম ও কংগ্রেসের বসু এতে স্বাক্ষর করেন। এরপরই পয়েন্ট হচ্ছে প্রস্তাব বা চুক্তির শর্ত তথা সংবিধানের রূপরেখা নিম্নরূপ। প্রথমেই হচ্ছে, বাংলা হবে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের বাকি অংশের সঙ্গে তার সম্পর্ক কি হবে তা এই স্বাধীন রাষ্ট্র নিজেই নির্ধারণ করবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, হিন্দু ও মুসলমান জনসংখ্যানুপাতে আসন সংখ্যা বণ্টন করে প্রাপ্তবয়স্কদের ভোটে যৌথ নির্বাচনের মাধ্যমে বাংলা আইন পরিষদ গঠিত হবে। হিন্দু ও তফসিলি সম্প্রদায়ের সংখ্যানুপাতে বা উভয়ের সম্মতিতে সুনির্দিষ্ট পদ্ধতিতে আসন সংখ্যা বণ্টিত হবে। 3 নম্বরে হচ্ছে, স্বাধীন বাংলার এরূপ পরিকল্পনা ব্রিটিশ সরকার মেনে নিলে বা বাংলা বিভক্ত হবে না এমন ঘোষণা দিলে বাংলার বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে এবং সেই স্থানে একটি নতুন আন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হবে। এ মন্ত্রিসভার প্রধানমন্ত্রী বাদে বাকি সব সদস্য সমসংখ্যক হিন্দু ও মুসলিম তফসিলি সহ সদস্য নিয়ে গঠিত হবে। এর প্রধানমন্ত্রী হবেন একজন মুসলমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী হবেন একজন হিন্দু ধর্মাবলম্বী। 4 নম্বরে হচ্ছে, নতুন সংবিধান অনুযায়ী আইনসভা ও মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত সামরিক বাহিনী ও পুলিশ সহ সকল চাকরি বাঙালিদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। চাকরিতে সমসংখ্যক বাঙালি মুসলিম ও হিন্দু নিয়োগ করা হবে। 5 নম্বরে হচ্ছে, সংবিধান রচনার্থে ইউরোপীয় সদস্যদের বাদে আইনসভায় মুসলিম ও হিন্দু সদস্যদের নিয়ে 30 সদস্য বিশিষ্ট একটি গণপরিষদ গঠিত হবে। গণপরিষদে মুসলিম সদস্য থাকবেন 16 জন এবং হিন্দু সদস্য থাকবেন 14 জন। এছাড়াও আইনসভা জনসংখ্যার ভিত্তিতে সকল সম্প্রদায়ের আসন সংখ্যা নির্ধারণ ও প্রস্তাবানুসারে পূর্ণিয়া বিহার হতে আসাম পর্যন্ত বাঙালি বৃহৎ এলাকা নিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলার রাষ্ট্র গঠনের কথা বলা হয়। বাংলার প্রস্তাবিত 3টি অঞ্চল হচ্ছে, প্রথমে হচ্ছে মধ্য বাংলা অঞ্চল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও প্রেসিডেন্সি বিভাগ এবং শ্রীহট্ট বর্তমান সিলেট জেলা। দ্বিতীয় হচ্ছে পূর্বাঞ্চল, শ্রীহট্ট জেলা বর্তমান সিলেট বাদে সমগ্র আসাম। এবং 3 নম্বরে হচ্ছে পশ্চিমাঞ্চল, বর্ধমান বিভাগ ও বিহারের পূর্ণিয়া জেলা। এরপরে হচ্ছে প্রসঙ্গত উল্লেখ যে সোহরাওয়ার্দী বসু প্রস্তাব তৈরি করা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। ওই ইতিহাসবিদ ডক্টর মোহাম্মদ দেলওয়ার হোসেন বলেন, চা উপযুক্ত প্রস্তাবগুলো শরৎ বসু নিজেই মুসাবিদা করেন নাকি সোহরাওয়ার্দীর সাথে ছিলেন সে কুয়াশা গবেষকরা এখনও ভেদ করতে পারেননি। বঙ্গীয় মুসলিম লীগের অনেকেই সন্দেহ করেন যে প্রস্তাবগুলো রচনার পূর্বে শরৎ বসুর সঙ্গে সোহরাওয়ার্দী কয়েক দফা আলোচনা করেছিলেন। প্রস্তাবগুলো প্রকাশিত হবার পর দৈনিক আজাদ মন্তব্য করেছিলেন যে শরৎচন্দ্র বসু যেহেতু অখণ্ড বাংলা চান না, সেহেতু আন্দোলন হতে সরে যাওয়ার জন্য প্রস্তাবগুলো করেছেন যাতে মুসলিম লীগ এগুলো মানে না। শোনা যায় যে শরৎচন্দ্র বসু বৈঠকে প্রস্তাবগুলো সামনে এনে বলেছিলেন, এ ভেবে লীগ যদি এগুলো মেনে নেয় তবেই তিনি অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারেন। এরপরে পয়েন্ট হচ্ছে, অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগে ব্যর্থতার কারণসমূহ। বাংলার কৃতি সন্তান হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ও অনেক বাঙালি নেতাগণ 1947 সালে একটি অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার রাষ্ট্র গঠনের উদ্যোগ নেন, কিন্তু নানা কারণে সেটি ব্যর্থতার পর্যবসিত হয়। নিম্নে এই ব্যর্থতার কারণসমূহ আলোচনা করা হলো। প্রথম কারণ হচ্ছে সময়ের স্বল্পতা। সময়ের স্বল্পতা অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ ব্যর্থ হওয়ার প্রধান কারণ হিসেবে বলা যায়। কেননা বাংলাকে অবিভক্ত ও স্বাধীন রাখার স্বপক্ষে জনমত গড়ে তুললে ভাইসরয় সোহরাওয়ার্দীকে মাত্র 2 মাস সময় দেন। এই স্বল্প সময়ের মধ্যে এত বড় একটি পরিকল্পনা প্রণয়ন করা সম্ভবপর ছিল না। অখণ্ড বাংলার উদ্যোক্তারা বারবার চেষ্টা করেও সময় বৃদ্ধি করতে পারেননি। দ্বিতীয় কারণ হচ্ছে হিন্দু ও মুসলমান নেতৃবৃন্দের অনৈক্য। হিন্দু ও মুসলমান নেতৃবৃন্দের অনৈক্য এই উদ্যোগ ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে ধরা যায়। সোহরাওয়ার্দী ও শরৎচন্দ্র বসু ছাড়া বাকি নেতারা এ বিষয়ে তেমন আগ্রহী ছিলেন না। হিন্দু ও মুসলমানদের মধ্যে এই ব্যাপারে আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি ছিল, কেননা অনেক নেতাই এই রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিল। 3 নম্বর কারণ হচ্ছে কংগ্রেস ও মুসলিম লীগের অসম্মতি। অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগের পেছনে কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের অসম্মতি ছিল। বঙ্গীয় প্রদেশের হিন্দু নেতাগণ এই উদ্যোগের ব্যাপারে গান্ধীজি ও বল্লভভাই পাটেলের সাথে সাক্ষাৎ করতে গেলে তারা এ ব্যাপারে কোনো সম্মতি প্রদান করেনি। অপরদিকে মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্না, খাজা নাজিমুদ্দিন, মাওলানা আকরাম খাঁ প্রমুখ মুসলিম লীগ নেতাও ছিল এই উদ্যোগে অসম্মত, তাই এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়। 4 নম্বর কারণ হচ্ছে আসামের গুরুত্ব। আসাম ছিল পেট্রোল ও অন্যান্য প্রচুর খনিজ সম্পদের সমৃদ্ধ। তাছাড়া কৌশলগত দিক থেকেও আসাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অখণ্ড বাংলা স্বাধীন বাংলা গঠিত হলে আসাম ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত। তখন ভারতকে আসামের সাথে যোগাযোগ রাখতে হলে বাংলার সাথে ট্রানজিট ব্যাপারে চুক্তি করতে হতো। তাই ভারতবাসী অখণ্ড বাংলা প্রস্তাবের বিরোধিতা করে, যা এই উদ্যোগের ব্যর্থতার অন্যতম একটি কারণ। 5 নম্বর কারণ হচ্ছে দীর্ঘস্থায়ী না হওয়ার আশঙ্কা। অখণ্ড বাংলা রাষ্ট্রের দীর্ঘস্থায়ী না হওয়ার আশঙ্কার কারণে এই প্রস্তাবটি বা এই উদ্যোগটি অনেকটা ব্যর্থতায় পর্যবসিত হয়। লর্ড মাউন্টব্যাটন এক রিপোর্টে উল্লেখ করেন যে অখণ্ডভাবে বাংলার রাষ্ট্র যদি গঠিত হয় তা বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারবে না, কারণ এই রাষ্ট্রের একটি অংশ হবে ভারতপন্থী আর অন্য একটি অংশ হবে পাকিস্তানপন্থী। তাই এই আশঙ্কা সকলের মনেই দেখা দেয়। 6 নম্বর কারণ হচ্ছে বাঙালি মধ্যবিত্তের অপতৎপরতা। বাংলা মধ্যবিত্ত শ্রেণীর অপতৎপরতা অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগকে অনেকাংশ ব্যর্থ করে দেয়। কেননা বাঙালি নেতারা যখন অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছিল, তখন বাংলার মধ্যবিত্ত শ্রেণী এতে সাড়া দেয়নি এবং অনেকাংশ দায়ের সারাভাব পোষণ করে। তারা বাংলার বদলে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের প্রতি বেশি আগ্রহী ছিল। 7 নম্বর কারণ হচ্ছে কোয়ালিশন মন্ত্রিসভা গঠনে ব্যর্থতা। কোয়ালিশন মন্ত্রিসভা গঠনে ব্যর্থতা অনেকাংশ অখণ্ড বাংলার রাষ্ট্র গঠনের উদ্যোগকে ব্যর্থ করে দেয়। বাংলার শাসন কাজে 1937 সাল পর্যন্ত এক দশক হিন্দুরা কোনো ভূমিকা পালনের সুযোগ না পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মুসলিম নেতৃবৃন্দদের প্রতি অনেকটাই অনাস্থা জ্ঞাপন করে। এই সময়ে বাংলার মুখ্যমন্ত্রী ফজলুল হক সোহরাওয়ার্দী কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের জন্য অনেক চেষ্টাও করে ব্যর্থ হন, যার প্রভাব অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগের উপর গিয়ে পড়ে। 8 নম্বর কারণ হচ্ছে জনসমক্ষে উপস্থাপন না করা। 1947 সালে যে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় তা ছিল অনেকটাই শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যেই সীমাবদ্ধ। তাছাড়া তারা এ ব্যাপারে জনসমক্ষে তেমন কোনো উপস্থাপন করেনি এবং এর ফলে জনগণও এই উদ্যোগ তেমন সাড়া দেয়নি। ফলশ্রুতিতে এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়। উপসংহারে বলা হয়, যদিও অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনে বাঙালি নেতাদের আগ্রহের ঘাটতি ছিল না, তবুও নানা কারণে তাদের উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়। এক্ষেত্রে বাংলার জনগণের পাশাপাশি ভারত ও পাকিস্তানের নেতাদেরও দায় কম ছিল না। আর এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হওয়ার ফলে বাংলা তার ঐতিহাসিক অখণ্ডতা ভঙ্গ করে দ্বিখণ্ডিত হয়ে পড়ল। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।